অপু বলেন আমি ভার্জিন পাত্র চাই নিজের বিয়ে নিয়ে কি বলেন অপু বিশ্বাস সাকিব খান হতবাক সুপ্রিয় দর্শক কোন বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না বলে জানিয়েছেন ঢালিউডের অভিনেত্রী অপু সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এত তথ্য দেন অনুষ্ঠানে অপবিশ্বাস বলেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে প্রফেশনাল ব্যক্তিগত দুটো জীবনকে আমি প্রাধান্য দিচ্ছি ব্যক্তিগত জীবনেও আমার পরিকল্পনা আছে তবে তা সুন্দরভাবে বিতর্কিত ভাবে নয় এর জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই তখন অনুষ্ঠানের উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন যাবে অভিনেত্রী বলেন এটা নিয়ে আমার পরিবার ভাবছে মাত্র তো অনেকেই দেখছেন কিন্তু কারো পরিবার আছে কারো বা বেবি আছে এটা আমার পছন্দ নয় মোট কথা হলো বিবাহিত পুরুষ বিয়েতে দূরে থাক পছন্দের তালিকায় থাকবে না এটা আমার ব্যক্তিগত পছন্দ আর এটা আমি আমার পরিবারকেও বলে দিয়েছি প্রসঙ্গত দীর্ঘদিন প্রেমের পরে অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান দীর্ঘ আট বছরের দাম্পত্যে তাদের একটি ছেলে সন্তান রয়েছে যার নাম আব্রাম খান জয় সন্তান জন্মের পর জয়কে কোলে নিয়ে গণমাধ্যমের সামনে যাওয়ার পর থেকেই সাকিব খান ও অপবিশ্বাসের দ্বন্দ্বের ব্যাপারটি সকলের সামনে আসে দীর্ঘ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এখন অপবিশ্বাস একজন সিঙ্গেল মাতার এখন অপবিশ্বাসের ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় অভিনেত্রী তো দর্শক যারা ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে অপবিশ্বাস কোন বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন এছাড়া এই ধরনের আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ